কাঁচামরিচ আমাদের অনেকেরই প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে কাঁচা মরিচ খাই শুধুমাত্র খাবারের টেস্ট বাড়ানোর জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কাঁচামরিচের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ভিটা ক্যারোডিন রয়েছে যা চোখের দৃষ্টি ভালো রাখতে সহায়তা করে প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে আপনার দৃষ্টিশক্তি অনেকটা তীক্ষ্ণ হবে তাছাড়া এটা ডায়াবেটিক্স রোগীদের জন্য বেশ কার্যকরী কারণ এটা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে কিন্তু অনেকে হয়তোবা জানেন না এই কাঁচামরিষ ত্বক থেকে বয়সের সাপ দূর করে এবং ক্যালোরি বার করতে চমৎকার কার্যকর এর মধ্যে ক্যাপসাইকেন নামে এক ধরনের বিশেষ উপাদান রয়েছে আর এই একই উপাদান আমাদের শরীরের মেটাফরিজমের মাত্রা বাড়িয়ে ওজন কমাতে অনেকটা সহায়ক গবেষকদের মতে মোটাশোটা মানুষদের ওজন কমিয়ে ওজন নিয়ন্ত্রণে আনতে এই ক্যাপসাইকিন অনেক কার্যকর তাই ওজন নিয়ন্ত্রণে এটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন ক্যাপসাইকিন এর গুণ আপনার প্রতিদিন খাদ্য তালিকায় একটি করে কাঁচামরিচ রাখলে আপনার শরীর থেকে বেশ কিছু সমস্যা দূর হতে পারে কারণ কাঁচামরিচের এই ক্যাপসাইকিনে রয়েছে ভিটামিন এ সি বি সি আয়রন পটাশিয়াম এবং খুবই সামান্য পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট আর এই উপাদানগুলো আমাদের ত্বক এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কাঁচামরিচে থাকা ভিটামিনে হার্ট দাঁত ও মিউকাসমিন রোগ ভালো রাখতে সহায়তা করে এটা রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয় এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই এটা মারি ও চুল সুন্দর রাখতে অনেকটা সহায়তা করে নিয়মিত কাঁচামরিচ খেলে স্নায়ুর বিভিন্ন সমস্যা কমে যায় কাঁচামরিচ রেদের ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় নিয়মিত কাঁচামরিচ খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এর মধ্যে যেহেতু ভিটামিন সি রয়েছে তাই যে কোনো কাঁটাচেরা বা ঘা অতি দ্রুত শুকিয়ে যায় তাছাড়া গরমকালে কাঁচামরুচ খেলে ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা থাকে ভিটামিন সি এর পাশাপাশি এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিজেন্ট রয়েছে তাই এটা শরীর থেকে জ্বর সর্দি কাশি ইত্যাদি থেকে শরীরকে রক্ষা করে তো প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করে কাঁচামরিচ রাখলে শরীরের ত্বকের বলি রেখা পড়বে না তো দীর্ঘদিন আপনার ত্বক বয়সের ছাপ থেকে মুক্ত থাকবেন প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে মস্তিষ্কের রক্ত জমাট বেদার ঝুঁকি কমিয়ে যায় নিয়মিত কাঁচামরিচ খেলে হৃদপিণ্ডের বিভিন্ন সমস্যা কমিয়ে যায় কাঁচামরিচ শরীরের কোলেস্টরলের মাত্রা একবারে কমিয়ে দেবে তাছাড়া এটা মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি কমাতে অনেকটা সহায়তা করে কাঁচামরিচে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন এবং বেটাকলিডেন রয়েছে যা করার সিস্টেমকে কর্মক্ষম রাখে নিয়মিত কাঁচামরিচ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায় এর মধ্যে থাকা আমাদের শরীরে থাকা ক্যান্সারের বিরুদ্ধে লড়তে অনেকটা সহায়তা করে নিয়মিত কাঁচামরিচ খেলে ডিপ্রেশন থেকে দূরে থাকা সম্ভব মেয়েদের একটি সাধারণ সমস্যা হচ্ছে আয়রনের ঘাটতি আর এই আয়রনের ঘাটতি পূরণ করতে কাঁচামরিচের জুরি নেই নিয়মিত কাঁচামরিচ খেলে শরীরের আয়রনের ঘাটতি কখনো কমবে না তবে কাঁচা কাঁচা খাওয়াই অনেকটা ভালো কারণ তিনশো সত্তর ডিগ্রি তাপমাত্রার বেশি তাপমাত্রায় কাঁচামরিচ সিদ্ধ করলে কিংবা ভেজে খেলে এর ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই আসল উপকারিতা পাওয়ার জন্য কাঁচামরিচ কাঁচাই খাওয়া অনেকটা ভালো যা বিভিন্ন প্রকার রোগ থেকে আপনাকে দূরে রাখবে তবে সব উপাদানেরই ভালোর পাশাপাশি কিছু খারাপ উপাদানও রয়েছে যা জেনে রাখাটা প্রত্যেকের জন্যই প্রয়োজন কাঁচামরিচ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিন্তু অধিক মাত্রায় কাঁচামরিচ খাওয়া স্বাস্থ্যের জন্য একটি উপাদান অতিরিক্ত কাঁচামরিচ খাওয়ায় এর মধ্যে থাকা ক্যাপসাইসিন শরীরকে গরম করে দিতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা অতিরিক্ত খেলে ডায়রিয়া হতে পারে যদিও কাঁচামরিচ খেলে ওজন নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু বেশি পরিমাণে কাঁচামরিচ খেলে মেটাবলিজমের ভারসাম্য রক্ষা করতে পারে না অধিক পরিমাণে কাঁচামরিচ খেলে বুক জ্বলা এবং মাথা ঘোরানোর মতো সমস্যা দেখা দিতে পারে যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধ খাচ্ছেন তারা অতিরিক্ত মাত্রায় কাঁচামরিচ খাবেন না কারণ এটা ডায়াবেটিসের লেভেল অনেক সময় দ্রুত কমিয়ে ফেলে অনেক সময় অধিক পরিমাণে কাঁচামরিচ খেলে ত্বকের মধ্যে অ্যালার্জি দেখা দিতে পারে আর যাদের মধ্যে পাইলসের সমস্যা আছে তারা অধিক মাত্রায় কাঁচামরিচ সেবন করবেন না তাহলে তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে এগুলো ছিল কাঁচামরিচের কিছু ক্ষতিকর দিক তাই সুস্থ থাকতে প্রতিদিন একটি করে খাসা খান তো বন্ধুরা আজ এই পর্যন্তই যারা আমার আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন যেন আমার সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি ধন্যবাদ আল্লাহ হাফিজ